ডাকাত দলে জড়িত থাকার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ের এক যুবককে গ্রেপ্তার করলো ভাতা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শক্তিগড়ের বাসিন্দা 24 বছরের শ্রীকান্ত বেজ শুক্রবার গভীর রাতে ভাতারের রাজিপুর গ্রামের মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে, কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, গত 24 সেপ্টেম্বর ভাতার থানার পুলিশ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ওই চক্রের সাথে শ্রীকান্ত বেজ জড়িত ছিল বলেই পুলিশ জানতে পারে। ধৃতকে শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ডাকাত দলে জড়িত থাকার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ের এক যুবককে গ্রেপ্তার করলো ভাতা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শক্তিগড়ের বাসিন্দা 24 বছরের শ্রীকান্ত বেজ শুক্রবার গভীর রাতে ভাতারের রাজিপুর গ্রামের মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে, কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, গত 24 সেপ্টেম্বর ভাতার থানার পুলিশ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ওই চক্রের সাথে শ্রীকান্ত বেজ জড়িত ছিল বলেই পুলিশ জানতে পারে। ধৃতকে শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ডাকাত দলে জড়িত থাকার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ের এক যুবককে গ্রেপ্তার করলো ভাতা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শক্তিগড়ের বাসিন্দা 24 বছরের শ্রীকান্ত বেজ শুক্রবার গভীর রাতে ভাতারের রাজিপুর গ্রামের মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে, কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, গত 24 সেপ্টেম্বর ভাতার থানার পুলিশ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ওই চক্রের সাথে শ্রীকান্ত বেজ জড়িত ছিল বলেই পুলিশ জানতে পারে। ধৃতকে শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ডাকাত দলে জড়িত থাকার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ের এক যুবককে গ্রেপ্তার করলো ভাতা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শক্তিগড়ের বাসিন্দা 24 বছরের শ্রীকান্ত বেজ শুক্রবার গভীর রাতে ভাতারের রাজিপুর গ্রামের মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে, কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, গত 24 সেপ্টেম্বর ভাতার থানার পুলিশ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ওই চক্রের সাথে শ্রীকান্ত বেজ জড়িত ছিল বলেই পুলিশ জানতে পারে। ধৃতকে শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা।